এই যাইতে লল্লি কই মোরে দেখ কাবতি ঘরে দিক দৌড় দিই দে এই আব্বা মোর মানি বেটা ঘরে ভিতরে রাখিছিলাম তো ওইদেরকে আনতে লইছিলাম মই কিন্তু সবই বুঝি তুমি দিদানি এলাকা আকামুকাম করো সবই কিন্তু মোর কানে আয় তোমার এটা বোঝা লাগবে মই কিন্তু এলাকার মেম্বার এটা তোমার মাথায় কিন্তু রাখা লাগবে আব্বা ওই মোর নামে অনেকেই অনেক কথা কথা কয় বুঝছেন ওই এবার আপনি কানে নিয়েন না তা আপনি কি করতেছেন এখানে ক্যা আপনি চোখে দেখেন না আমি কি করি ও দেখতেছি তো ইংলিশ পেপার আপনি পড়তে পারেন যা থাবো থাবো তুমি যা আমি পড়তে না বললাম কি সাইডেই খেলে ওটারে কথা কথা উল্টো পাল্টা বাপে বাবা এটা খুশির খবর আছে কিন্তু কি খুশির খবর একটু খুললে কা আব্বা ওই মোর বন্ধু আসি গেছে না আর তো এই সপ্তাহে বিয়া তো মোরে কিন্তু দাওয়াত দেছে আর হেল্লাকে আমনেরও দেছে আপনি যাইবেন না আচ্ছা দাওয়াত দেও তো দেছে তাই যামো আনে তাই আব্বা গেছে মাসে আলতাবের বিয়ে হয়েছে এই সপ্তাহে আবার আশিকের বিয়া মোরে তো বয়স কমায় নাই এটা পাড়ার সমান বয়স হয়েছে আব্বা তা মোর দিকে একটু খেয়াল টেয়াল রাখলেও তো পারে আব্বা তা মোর ঘরে তো একটা মহিলা মানুষ লাগে রান্দে বেড়ে খাওয়ানোর তো কোনো লোকজন নাই তা যদি একটা বউ আনতেন কি কর তুই বেড়া এই বুড়ো বাইসা গিয়ে বেড়া আবার বিয়ে শাদী করো বেড়া তোর মায় মরে গেছে কবে এতদিন তোর দিক থেকে কোনো বিয়ে শাদী করি নাই এই বেশ আবার তুই আমার বিয়ে করতে গাও বেড়া বুড়ো বাইসা গিয়ে দা বেড়া আব্বা আব্বা আপনি আর কি সমস্ত কথা কন মুই তোর আমের বিয়ের কথা কই নাই মুই কিছু মোর বিয়ের কথা তুই কি কইলি আই তুই করোটা কি বিয়ে করবি তুই বিয়ে গাওয়া লাগে মোর তোর মায় মরে দরবার তোর দিক থেকে আমি বিয়েও করি নাই এখন ফজর সময় নামাজ পড়তে উঠলে পানি গরম নিজের করে লওয়া লাগে কি কষ্ট হয় একদম জামা কাপড় ধুই না লোক পাই না আর তুই এই যে বিয়ে করতে বিয়ে করো মই যাই না যা লাল বেলা বিয়ে করতে যা আবার আমের কি বিয়ে করার বয়স আছে বিয়ে তো করবো মুই আর মুই মোর কথা কইছি আমের কথা না কি কইলি তুই তুই কর ওরা কি তোর মাইয়ে দেবে কেডা মুই বাসি যাও বন্ধ তোর কপালে বিয়ে নাই তোর বিয়ে সহি দেওয়া লাগবে না তারা বুঝবো না পরে ওই দোকান কাটা যাইতেছি পকেটে টাকা পয়সা নাই 100 টাকা দেন হ্যাঁ মইও বুঝো মনে পড়ে এই নাই 50 টাকা চাই লই যা হ্যাঁ ভাই আবার কি দেন আমনে 100 টাকা দেন ভাই 50 টাকা এই বাজারে কিছু হয় কোন আমনে 100 টাকা দেন ধরেন ধরেন এ তুই 50 টাকা নেন লই না লও ফেরত দে আমারে না তা ঠিক আছে ভাই এটা ইনকাম করার মুরত নাই টাকা চাই আবার সকাল দেখি চা টা তো খাওয়া হয় রে খাবি না মেজাজ মন মেজাজ গরম আছে চা লই যায় আমতো আরে বেবাটা থইছে রে এবার আই রিয়া এই চা ডাল আচ্ছা রোদ্দুর তো ভালোই হচ্ছে ছাতিটে লই লইস এই চাটা খাই যাম বুঝছো ছাতিটে লই ল চাটা খাই যাম ছাতি লই যাবো আমি না না পরে বাইরে এলি চা খাইলি তারা কবির নেই হ্যাঁ মেম বেশে গো মনে কবির মেয়ে তাই ল ওর দেয় 2 বছর যে টাকা পাই ও টাকা দেয় না আইস তো টাকা সামো আই চলে আসসালামু আলাইকুম মেম্বার সাহেব কেমন আছেন এই তো ওয়ালাইকুম আসসালাম আছি ভালো তুই আছো ভালো হ্যাঁ আছি ভালো কি করবো ইয়ান করো কি
মেম্বার সাহেব এই ধান পাকছে তো মানে দেখতে আছি যে কবে কাটা যায় অবি তোর দ্বারা আমি কতদিন টাকা পাই বেরে দুই বছর বয়স তুই আমার টাকা দাও না এবার ধান ভালো হয়েছে ধান বেশ আমার টাকা দিস আর নাহলে ধান আমার দিয়ে আমি টাকা তো হিসেব করে কাটছে দিই মেম্বার সাহেব এই কইেন না এবার গো ধান পান ভালো হয়েছে তো চিন্তা করছে ঘরে উড়াইয়া ধান পান এবার মায়েরা তো বয়স হয়েছে মেয়েটা বিয়ে দেব কবির মায়ের বিয়ে দেবা তো ভালো কথা তাই ভালো পোলা টোলা কি পাইছো আনতো ভাই মেম্বার সাহেব আন তো একটু পাই না তাই ঘটকের বলছি সে বলছে যে তিন সেট ছেলে আছে এর মধ্যে একটা দেখ কবির তাই পোলা বাইরে খুঁজে লাভটা কি আমার গ্রামে তো খুব ভালো ভালো পোলা আছে ওই একটা দেখতে বিয়ে সাথে দিয়ে দাও মাইয়ারে কই মেম্বার সাহেব গ্রামে তো ভালো পোলাই দেই না কবির এই তোমার আশেপাশে তো ভালো পোলার অভাব না এটা খুঁজলি তো পাও এটা শক্ত মেলো ভালো ভাই একটু সাইডেই দেখো দে পোলা আছে ভালো পোলা আছে গ্রামে তো কোনো ভালো পোলাই দেখি না কবির আছে আছে একটু মন দেখে ভালো ভাই দেখো তাই পাবা অনেক খুঁজা হ্যাঁ দুটো ইসিরে যা ঠিক আছে হ্যাঁ এদিকে তাই কবির গেলাম ব্যাপারটা একটু ভাববে কিন্তু দেখবি কিন্তু ঠিক আছে ভাই জান কাম তো ঘুরতে গেছে ভাই কি কাম করছে মেম্বার সাহেব তো বিয়ে করতেছেন রে ভাই এ রে তুই এখন হইলি কি আল্লাহ এই আসমান ভাঙ্গে ঠাড়াটা পড়বে এমন মাথা বসাই দোস্ত দেখ বিয়ে কর মুজানে মুই হ্যাঁ মোর আপাই করে এই বুড়া বয়সে ওনারে একাম গুলো করা লাগে ক বড়া গ্রামে মানুষের সামনে মুখ দেওয়া মুখ আমনে ক এই বুড়া বয়সে ওনারে বিমনতি তো আছে ভাই জান ফোন তো কথা শেষই কই নাই আমনে যারে পছন্দ করেন হ্যারি আমার ভাই বিয়ে করতেছে এন্ড কি করবেন করেন আমনে তুই করোটা কি তোর মাইয়ে দেবে কেডা মই বাইসে যাওয়া বন্ধ তোর কপালে বিয়ে নাই তোর বিয়ে সহ দেওয়া লাগবে না আব্বার যদি তুমি বিয়ে করাইছো তাহলে কিন্তু তোমার যদি পানিতে নাচু পাইছি এত হনসুস না এবারটা কবির নেই হ্যাঁ মেম্বার সাহেব মানে কবির মেয়ে আমি তো আরে ব্যাপারটা থইছে এবার আয় তুই গেলে ল আমার একদম সাক্ষী দর কেমন তোর সাক্ষী বেরো আমার ল যাবি গেলে ল না গেলে সর তোর শরবত দিস না শরবত খা আমি শরবতই খাবো না আপনি কি লাগাতে নেন ভাইয়া